আজকে আমরা সমাধান করব পরিমিতির 16.2। তো এর প্রথম যে অঙ্ক, প্রথম একটা খুবই সহজ বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণের ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো। তাহলে প্রথম কি বলছে যে এর তোমরা দেখতে পাচ্ছ উপরে বলছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে আমরা ধরব বিস্তার, ধরি বিস্তার সমান এক্স মিটার। সুতরাং দৈর্ঘ্য কত হবে বলছে, দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য হবে 2x মিটার। তাহলে এই অনুযায়ী আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সুতরাং ক্ষেত্রফল তো আমরা জানি, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে x × 2x, এত বর্গ মিটার সমান 2x² বর্গ মিটার। আবার এখানে ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 512 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, টু এক্স স্কোয়ার সমান 512, x² সমান 256। সুতরাং x = আমরা জানি যে 16, তাহলে 256 বর্গমূল করলে হয় 16, তাহলে x = 16। সুতরাং বিস্তার পেলাম আমরা 16 মিটার, এবং দৈর্ঘ্য তাহলে হবে এর দ্বিগুণ, তার মানে 32 মিটার। বলছে এর ক্ষেত্রফল এত হলে পরিসীমা নির্ণয় করো। পরিসীমা আমরা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আমরা মান বসিয়ে দিই 2 × দৈর্ঘ্য পেলাম 32 যোগ প্রস্থ 16, এত মিটার। তাহলে এখানে হয় 96 মিটার। তাহলে আমাদের উত্তর কিন্তু এই 96। ঠিক আছে, বলছে যে পরিসীমা নির্ণয় করো, তাহলে পরিসীমা হবে আমাদের 96 মিটার। আচ্ছা, পরের অঙ্ক বলছে যে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা সহজ। প্রথমে আমরা ওই পুরা জমির ক্ষেত্রফল বের করবো, এরপরে পাড়ের বিস্তার বাদ দেবো দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে, এবং তারপরে সেই ক্ষেত্রফল বের করে মোট ক্ষেত্রফল থেকে বিয়োগ করলেই আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা শুরু করি ম্যাপটি। জমির দৈর্ঘ্য 80 মিটার আর প্রস্থ 60 মিটার। সুতরাং জমির ক্ষেত্রফল হবে 80 × 60 বর্গমিটার সমান 44 বর্গমিটার। তো আমরা জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপরে আমরা দেখব পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত। পার বাদে পুকুরের দৈর্ঘ্য, আচ্ছা আমাদের পুকুরের জমির দৈর্ঘ্য ছিল 80, তাইলে আচ্ছা দুই পাশ থেকে আমাদের পার যাবে 4 মিটার করে, কারণ তাহলে পুকুরের এই পাশ থেকে 4 মিটার, ওই পাশ থেকে 4 মিটার, মোট যাবে 4 × 2 এত মিটার সমান 8, গেলে থাকবে আমাদের 72 মিটার। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য পাবো আমরা 72 মিটার। ঠিক আছে, আবার পার বাদে পুকুরের প্রস্থ একইভাবে, যখন আমরা প্রস্থের দিকে যাব তাহলে এই পাশে 4 মিটার প্রস্থ বাদ যাবে এবং ওই পাশে 4 মিটার প্রস্থ বাদ যাবে, তাহলে আমাদের প্রস্থ হবে 60 বিয়োগ 4 × 2 এত মিটার সমান 52 মিটার। তাহলে আমরা প্রস্থ পাবো 52 মিটার। ঠিক আছে, তাহলে এই পার বাদে পুকুরের দৈর্ঘ্য এবং পার বাদে পুকুরের যে প্রস্থ, এই দুটো যদি আমরা
গুণ দেই তাহলে কিন্তু আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে যাই। সুতরাং আমরা লিখতে পারি পার বাদে পুকুরের ক্ষেত্রফল সমান 72 × 52 বর্গমিটার, সমান হবে 3744 বর্গমিটার। তাহলে আমরা আগে পেয়েছিলাম পার সহ পুকুরের ক্ষেত্রফল, এবার পেলাম পার বাদে পুকুরের ক্ষেত্রফল। সুতরাং পারের ক্ষেত্রফল হবে 48 × 7 সমান বর্গমিটার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পার সহ ক্ষেত্রফল ছিল এইটা, এবং পরে পেলাম আমরা পার সারা ক্ষেত্রফল এইটা। তাহলে আমরা এইটা থেকে এটা বিয়োগ দিলেই কিন্তু আমরা পারা ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। ঠিক আছে, এরপরে আমরা 3 নম্বর ম্যাথে চলে যাই। 3 নম্বর ম্যাথে বলছে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার, বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা এবং 2 নম্বর অঙ্কটা প্রায় একই, শুধু 2 নম্বরে পারের বিস্তার দেওয়া ছিল, এটাই পারের বিস্তার নাই। ঠিক আছে, তাহলে আমরা পারের বিস্তার এক্স ধরবো, তাহলে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা লিখি দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, সুতরাং বাগানের ক্ষেত্রফল আমরা পাবো 40 × 30 বর্গমিটার সমান 1200 বর্গমিটার। ঠিক আছে, আমরা বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপর আমরা ধরবো পাড়ের বিস্তার এক্স মিটার, ধরি পাড়ের বিস্তার এক্স মিটার। যদি পাড়ের বিস্তার এক্স মিটার হয় তাহলে এই পার বাদে দৈর্ঘ্য কত হবে? সুতরাং আগের অঙ্কের মতো করলেই হবে, শুধুমাত্র আগের অঙ্কে আমাদের পাড়ের বিস্তার দেওয়া ছিল, এটা ধরে নিলাম। এই জন্য পার বাদে দৈর্ঘ্য হবে এখানে আমাদের 40 ছিল আগে, তো দুই পাশ থেকে যদি আমরা, যেহেতু পাড়ের বিস্তার এক্স, তো দুই পাশ থেকে এক্স এক্স গেলে হবে 2x, তাহলে এত মিটার হবে দৈর্ঘ্য। এবং একইভাবে পার বাদে প্রস্থ হবে 30 × 2x, এত মিটার। তাহলে সুতরাং পার বাদে ক্ষেত্রফল হবে এই দুইটার গুণফল 40 × 2x × 30 × 2x বর্গমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা গুণ করলে পাই, এটা এটা গুণ করলে 1200 বিয়োগ 80x বিয়োগ 60 এবং প্লাস 4x স্কোয়ার, এত বর্গমিটার সমান 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200। তো আমরা পার বাদে ক্ষেত্রফল পেলাম এটা, এবং পার সহ কিন্তু আমরা বাগানের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা এটা। তো অঙ্কে দেওয়া আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন মতো লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস প্লাস 1200 সমান
তো এই যে ক্ষেত্রফল আমরা পেলাম পুকুরের ক্ষেত্রফল, ঠিক আছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে সমান 1200 এই বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের অর্ধেক যদি হয় তাহলে এটাকে আমরা সমান লিখতে গেলে এখানে হাত দিয়ে গুণ করলে কিন্তু দুই পাশ সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 4x² - 144x মাইনাস হয়ে যাবে 0 4x² - চার দিয়ে সবগুলোরে ভাগ দিই আমি x² - অঙ্কে একটু ভুল হয়েছে এখানে 140 হবে তো 40 তো চার দিয়ে কাটলে হবে এখানে 35x + চার দিয়ে কাটলে হবে 150 সমান 0 এখানে আমরা মিডল টার্ম করি তাহলে x² - 30x - 5x তাহলে আমরা 35 কিন্তু 150 পেয়ে যাই তাহলে এখানে x কমন নিলে হবে x - 30 এবং মাইনাস 5 কমন নিলে থাকবে x - 30 সমান 0 তাহলে আমরা এখানে x - 30 কমন নিলে পাবো x - 5 অর্থাৎ আমরা কিন্তু এখানে x এর দুইটা মান পাবো তাহলে সুতরাং x - 30 সমান 0 সুতরাং x সমান 30 আবার x - 5 সমান 0 সুতরাং x সমান 5 এখন দেখো x এর মান আমরা ধরেছিলাম পারের বিস্তার এখানে কিন্তু x এর একটা এখানে কিন্তু বাগানের প্রস্থ ছিল 30 এবং এখানে আমরা পারের বিস্তারও পেয়েছি 30 তাহলে এটা কিন্তু সম্ভব না এই জন্য এটা গ্রহণযোগ্য নয় কিন্তু আমরা এখানে লিখতে পারি পুকুরের পারের বিস্তার বাগানের প্রস্থের সমান হতে পারে না তো সুতরাং x = 30 গ্রহণ যোগ্য নয় সুতরাং x = আমরা লিখতে পারি 5 তাহলে x এর মান অনুযায়ী কিন্তু আমরা পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারি সুতরাং পুকুরের দৈর্ঘ্য ছিল আমাদের 40 - 2 × 5 সমান 30 মিটার পুকুরের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 30 মিটার এবং এখানে লিখি পরেরটা সুতরাং পুকুরের প্রস্থ ছিল আমাদের 30 - 2 × এত মিটার সমান 30 - 10 এখানে আমরা x এর মান যদি 5 বসাই তাহলে এখানে আরেকটা লাইন লিখি 30 - 2 × 5 তাহলে কিন্তু আমরা পাই 20 মিটার ঠিক আছে তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য পেলাম 30 মিটার এবং প্রস্থ পেলাম 20 মিটার ঠিক আছে তাহলে অঙ্ক আমাদের চাইছিল কিন্তু পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কত তাহলে পুকুরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা এরপরে আমরা 4 নম্বর অঙ্কে যাই 4 নম্বর অঙ্কে বলছে যে একটি বর্গাকার মাঠের বাইরের চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা তাহলে এই অঙ্কে প্রথমে আমাদের ধরতে হবে বর্গাকার মাঠের দৈর্ঘ্য বর্গাকার মাঠের
দৈর্ঘ্য, আচ্ছা বর্গাকার মাঠের দৈর্ঘ্য আমরা ধরলাম এক্স মিটার, তাহলে সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার বর্গ মিটার, ঠিক আছে? বর্গাকার মাঠের দৈর্ঘ্য যদি আমরা এক্স দিই তাহলে এর ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার বর্গ মিটার। আবার দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার, 500 মিটার এটা আমাদের দেওয়া আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল এটা এবং আমরা এখানে পেলাম বর্গাকার মাঠের ক্ষেত্রফল এইটা, তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে এটা তো এইটা, সুতরাং রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার হচ্ছে মাঠের ক্ষেত্রফল আর রাস্তার ক্ষেত্রফল 500, এটা আমরা পেলাম এবং এটাকে আমরা 1 নং সমীকরণ বললাম যে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল, এটা আমরা একভাবে পেলাম। এবং মাঠের বাইরের চারিদিকে 5 মিটার চড়ে একটা রাস্তা আছে, এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তাহলে মাঠের দৈর্ঘ্য সহ রাস্তার দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে হবে, যে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য হবে আমাদের, মাঠের দৈর্ঘ্য ছিল এক্স আর রাস্তার দৈর্ঘ্য 5, তাহলে এটা হবে রাস্তা সহ আমাদের মাঠের দৈর্ঘ্য, সুতরাং রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এই জায়গা থেকে আমরা কী পাই, ও আচ্ছা এখানে 2 হবে, যেহেতু দুই পাশেই আমাদের যোগ করতে হবে দৈর্ঘ্য, আচ্ছা যদি রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, দৈর্ঘ্য দুই পাশ থেকে যোগ হবে এই জন্য এখানে 2 গুণ হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, সুতরাং রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হবে, আচ্ছা এখান থেকে আমরা একটু করে নিই এক্স প্লাস 10, ঠিক আছে? তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল যেহেতু মাঠটি বর্গাকার তাহলে হবে এক্স প্লাস 10 স্কোয়ার বর্গ মিটার, এখানে আমরা এ প্লাস বি হল স্কোয়ার সূত্র বসাইলে হবে এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস 100 এত বর্গ মিটার, ঠিক আছে? এটাকে যদি আমরা 2 ধরি তাহলে আমরা এখানে পেলাম রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এইটা, এবং এদিকেও পেলাম রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল এইটা, তাহলে এইটা সমান এটা লেখা যায়, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 থেকে 500 পেলাম এখানে আর এখানে পেলাম এক্স স্কোয়ার প্লাস 20x 100, আচ্ছা তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার কাটা যাবে তাহলে থাকবে 500 সমান 20x প্লাস 100, আচ্ছা বাদ বাকিটা আমরা অপর পৃষ্ঠা করি সমান হবে 20x সমান 500 মাইনাস 100, তাহলে x সমান আমরা পাবো এদিকে পাবো 400/20, সুতরাং x সমান এটা কাটাকাটি করলে হবে 20, আচ্ছা তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম, অর্থাৎ মাঠের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম, আমাদের বের করতে হবে মাঠের ক্ষেত্রফল, যেহেতু মাঠটি বর্গাকার সুতরাং মাঠের ক্ষেত্রফল সমান 20x² বর্গ মিটার সমান 400 বর্গ মিটার, ঠিক আছে? তাহলে আমাদের মাঠের ক্ষেত্রফল চাইছে, এই হচ্ছে মাঠের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা 5 নম্বর অঙ্কে আমাদের বলছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে,
আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রথমে ধরবো আয়তাকার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ আমরা ধরি ধরি আয়তাকার, ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 1 মিটার। সুতরাং দৈর্ঘ্য তাহলে হবে 3x মিটার। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল হবে 3x(x)² সমান 3x² বর্গমিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 768 বর্গমিটার। তাহলে প্রশ্ন মতো লিখতে পারি 3x² সমান x² 256। সুতরাং x = 16। ঠিক আছে, তাহলে আমরা আয়তক্ষেত্রের প্রস্থ কিন্তু পেয়ে গেলাম। তাইলে আমাদের বলছিল প্রথমেই যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা x দিয়ে এই আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করবো। সুতরাং পরিসীমা, আমরা জানি পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত মিটার। 2x = 16 যোগ 3 × 16, এত মিটার। 2 16 যোগ 48, এত মিটার, সমান 128। আচ্ছা, তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলাম 128 মিটার। এবং সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমাও কিন্তু এটাই। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 128 মিটার। তো এবার আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলাম। তো বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করি, এটা থাকে। সুতরাং এক বাহুর দৈর্ঘ্য সমান হবে 128/4 মিটার, সমান 32 মিটার। ঠিক আছে, তাহলে আমরা বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং ক্ষেত্রফল সমান 32² বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে x² / y², তাহলে এই হচ্ছে আমাদের x এর মান x² 32² করলে হয় আমাদের 1024 বর্গমিটার। ঠিক আছে, আচ্ছা, উদ্দীপক আমাদের বলছিল যে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাঁধতে হবে। আচ্ছা, আমাদের পাথরের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা লিখবো পাথরের এক বাহু দৈর্ঘ্য, পাথরের বাহুর দৈর্ঘ্য ছিল 40 সেন্টিমিটার। তো এটাকে আমরা যেহেতু সবগুলো মিটারে আছে, মিটারে আনবো, মিটারে আনবো 0.4 এত সেন্টিমিটার। সুতরাং পাথরের ক্ষেত্রফল পাথরটি যেহেতু বর্গাকার, তাহলে পাথরের ক্ষেত্রফল হবে 0.4² বর্গ, সরি এটা মিটার হয়ে যাবে, তাহলে এটাও বর্গ মিটার। তাহলে এটা সমান হবে 0.16 বর্গমিটার। তাহলে আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম, পাথরের ক্ষেত্রফল পেলাম। এবার বলছে যে ওই বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রকে বাঁধতে মোট কতটি পাথর লাগবে। তাহলে আমরা পাথর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই আমরা পাথরের সংখ্যা পেয়ে যাব। তাহলে লিখতে পারি, সুতরাং পাথর লাগবে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছি 1024, এবং পাথরের ক্ষেত্রফল পেয়েছি আমরা 0.16।
সমান 6400 জি। তাহলে আমাদের অঙ্কে চেয়েছিল যে কতটি পাথর লাগবে, সেই সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে গেছি, এই 64 অর্থাৎ 6400টি। উত্তর কিন্তু এটাই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই। বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, এটার আমি একটা জিনিস লিখছি যে আমরা ধরছি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স আর প্রস্থ এক্স। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স হয়, এখানে যেহেতু দেওয়াই আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160, তাহলে প্রশ্ন অনুসারে এক্স হয় সমান 160 হয়। আচ্ছা, আবার কিন্তু অঙ্কে বলেছিল যে যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। তাহলে এর দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে দৈর্ঘ্যর প্রস্থ কিন্তু সমান হয়ে যায়। তো সুতরাং আমরা লিখতে পারি এক্স থেকে 6 কমালে সমান হবে ওয়াই, ঠিক আছে। এক্স থেকে 6 মিটার গেলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি এক্স বিয়োগ 6 সমান ওয়াই। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 6 প্লাস ওয়াই। তাহলে এটাকে আমরা 2 নম্বর লিখলাম, তাহলে কিন্তু আমরা এক্সের একটা মান পেয়ে গেলাম। এই মানটা যদি এখানে বসাই তাহলেই কিন্তু আমরা ওয়াই এর একটা মান পেয়ে যাবো, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এক্স এর মান 1 9 বসাই, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর মান 1 9 যদি বসাই তাহলে হবে ওয়াই প্লাস 6 ইন্টু ওয়াই সমান 160। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 6 ওয়াই সমান 160। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 6 ওয়াই মাইনাস 160 সমান 0। এবার আমরা এখানে মিডল টার্ম করলে 16 আর 10 দিলে কিন্তু হয়ে যায়। ওয়াই স্কোয়ার প্লাস 16 ওয়াই মাইনাস 10 ওয়াই সমান 160 সমান 0। তাহলে আচ্ছা, পরের অংশটা আমরা এখানেই করি। তাহলে এখানে আমরা যদি ওয়াই কমন নিই তাহলে পাবো আমরা ওয়াই প্লাস 16, এবং এখানে মাইনাস 10 কমন নিলে পাবো আমরা ওয়াই মাইনাস 16 সমান 0। তাহলে পেলাম ওয়াই প্লাস 16 আর ওয়াই মাইনাস 10। তাহলে সুতরাং ওয়াই প্লাস 16 সমান 0। তাহলে আমরা ওয়াই সমান কিন্তু মাইনাস 16 পাব, তাহলে যেটা গ্রহণযোগ্য কিন্তু হবে না। আবার ওয়াই মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। তাহলে ওয়াই এর মান আমরা পেলাম দুইটা, একটা মাইনাস 16 আর একটা 10। তাহলে 10টা হচ্ছে গ্রহণযোগ্য, আর এটা যেহেতু ঋণাত্মক হয়ে গেছে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এবার আমরা এই ওয়াই এর মান যদি 2 নম্বরে বসাই তাহলে কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা লিখলাম ওয়াই এর মান 2 নম্বরে বসাই। আমাদের 2 নং কী ছিল, এক্স সমান 6 প্লাস ওয়াই, এক্স সমান সিক্স প্লাস ওয়াই এর মান পেলাম 10, সুতরাং এক্স সমান 16, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর মান পেলাম 16 এবং ওয়াই এর মান পেলাম 10। আমাদের অঙ্কে চাইছিল আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ কিন্তু পেয়ে গেলাম। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, সুতরাং দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 10 মিটার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা 7 নম্বর অঙ্কে যাই। 7 নম্বর অঙ্ক বলছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি আর উচ্চতা নির্ণয় করো, ঠিক আছে। এখানে বলছে ভূমি হচ্ছে উচ্চতার 4/3 অংশ। তাহলে আমরা উচ্চতা এই ধরি সামান্তরিকের উচ্চতা সমান এইচ। তাহলে সুতরাং ভূমি যেহেতু উচ্চতা 4/3 অংশ, তাহলে ভূমি হবে
ice into 4 3 so it meter bolo eta hobe meter tahole samudrik kshetrofol koto hobe sutra kshetrofol amra jani samudrik kshetrofol hocche bhumi gun uchchota tahole edike amra pelam 3h/4 into uchchota h তাহলে হবে 3h2/4 এ হচ্ছে আমাদের সমদূরিকার ক্ষেত্রফল আবার আমাদের উদ্দীপকের ক্ষেত্রফল দেওয়া আছে 363 বর্গ মিটার তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে সমান 3h2/4 সমান উদ্দীপকে দেওয়া আছে সেই ক্ষেত্রফলটা তাহলে 3h2 সমান 3×4 h2 সমান 3×6 3×4/3 এটা এটা কাটলে হবে সুতরাং বর্গমূল করলে আমরা পাই 22 ঠিক আছে তাহলে আমরা সমদূরিকের উচ্চতা কিন্তু পেয়ে গেলাম তোমরা লিখতে পারি সূত্র উচ্চতা সমান 22 মিটার এবং আমাদের ভূমি বের করতে হবে তাহলে ভূমি আমরা জানি এইচ ইন্টু ওয়াই থ্রি তাহলে কি বলি 3h/4 সমান 3h এর মান 22/4 সমান 2/4 এটা সমান 16.5 মিটার তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম 22 মিটার এবং ভূমি পেয়ে গেলাম আচ্ছা এটা হচ্ছে ভূমি এবং ভূমি পেয়ে গেলাম 16.5 মিটার ঠিক আছে তাহলে আমরা এখানে উচ্চতা পেলাম 22 মিটার এবং ভূমি পেলাম 16.5 মিটার এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা এরপরে আমরা 8 নম্বর ম্যাথ সমাধান করব 8 নম্বর বলছে একটি সমদূরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে আমরা প্রথমেই সমদূরিকের ভূমি আর উচ্চতা দেখে সমদূরিকের ক্ষেত্রফল বের করি এরপরে ম্যাথটি এগিয়ে নিয়ে যাবে আমরা লিখব দেওয়া আছে কি কি এখানে দেওয়া আছে সমান্তরিকের ভূমি সমান 125 মিটার এবং উচ্চতা সমান 5 মিটার সুতরাং সমান্তরিকের ক্ষেত্রফল হবে 125×5 বর্গ মিটার সমান 625 বর্গ মিটার এখানে বলছে সামান্তরিক ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ধরি বর্গ ক্ষেত্রের আমরা ধরি বর্গক্ষেত্রের এক বাহু সমান এ মিটার সুতরাং আচ্ছা সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে সমান হবে
এই স্কয়ার বর্গমিটার। তাহলে এখানে আমরা বর্গক্ষেত্রের বীজগণ পেলাম এ স্কয়ার, আবার সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি সমান তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু 625 মিটার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আচ্ছা তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এ স্কয়ার সমান 625। ঠিক আছে, তো এখানে আমরা বললাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার, আবার উদ্দীপকে দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাই এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা এ এর মান পেয়ে যাব, সুতরাং এ সমান পাবো আমরা 25। এবার আমাদের বের করতে হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য, তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যর সূত্র হচ্ছে যে √2a মিটার। তাহলে এখানে আমরা √2 এর মান বসিয়ে দিই 25 মিটার সমান 45.35 মিটার। তাহলে আমাদের অঙ্কে চেয়েছিল যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে কিন্তু আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম এত মিটার প্রায় হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তো এরপরে আমরা 9 নম্বর অঙ্কে চলে যাবো। 9 নম্বর বলছে একটি সমদৈর্ঘ্যের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে। আচ্ছা, এই ইনফরমেশন দিয়ে আমরা একটা চিত্র এঁকে ফেলি সামান্তরিকের। আচ্ছা, আমরা সামান্তরিকের একটা চিত্র আঁকলাম, এখানে বলেছে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার 26 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে 30 সেন্টিমিটার, এটা 26 সেন্টিমিটার, এবং বলছে ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 28 সেন্টিমিটার। এবার আমাদের এই বড় কর্ণটা, এই বড় কর্ণটার মান বের করতে হবে। ঠিক আছে, এটা ধরলাম এ বি সি ডি। আচ্ছা, এবার আমরা ধরি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং বি সমান 26 সেন্টিমিটার, এবং কর্ণ কর্ণকে আমরা ডি ওয়ান ধরলাম, ডি ওয়ান সমান 28 সেন্টিমিটার, এবং আর একটা যে কর্ণ আছে আমাদের সেই অপর কর্ণ সমান আমরা D2 ধরলাম। আচ্ছা, তাহলে এই চিত্র দেখে আমরা কি কি ধরলাম, যে সামান্তরিকের একটা বাহু এই যেগুলো 30 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 26 সেন্টিমিটার, আর কর্ণ D1 অর্থাৎ ছোট কর্ণটা হচ্ছে D1 28 সেন্টিমিটার, এবং অপর কর্ণকে আমরা ধরলাম D2। আচ্ছা, কোনো সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য এবং একটা কর্ণ যদি দেওয়া থাকে তাহলে আমরা অপর কর্ণ বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে সামান্তরিকের দুইটি কর্ণের বর্গের যোগফল। ঠিক আছে, সামান্তরিকের দুইটি কর্ণ হচ্ছে এখানে আমাদের D1 আর হচ্ছে D2, এই দুইটা কর্ণের বর্গের যোগফল, এই দুটো বর্গ করলাম, এই দুইটি কর্ণের বর্গের যোগফল হচ্ছে এর বাহুগুলোর বর্গের, বাহু হচ্ছে এ প্লাস বি, এই বাহুগুলোর বর্গের দুইটার আমি বর্গ করলাম দ্বিগুণের সমান, অর্থাৎ এই দ্বিগুণের সমান। ঠিক আছে, তাহলে দুইটি কর্ণের বর্গের যোগফল সমান হচ্ছে দুইটি বাহুর বর্গের দ্বিগুণের সমান,
তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। ডি ওয়ান এর মান ছিল আমাদের 28, স্কয়ার যোগ ডি টু স্কয়ার সমান 2, এর মান 30 স্কয়ার প্লাস এর মান 26 স্কয়ার ডি টু স্কয়ার টোয়েন্টি 30 স্কোয়ার যোগ 26 স্কোয়ার মাইনাস 28 স্কোয়ার সমান 31/52 বিয়োগ 484। এরপরে ডি টু স্কোয়ার সমান এখানে বিয়োগ করলে আমরা পাই 2368। সুতরাং ডি টু সমান 48 সমান 48.66। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কে জি টু এর মান অর্থাৎ অপরকর্ণের মান চাইছিল, সেই মান আমরা পেয়ে গেলাম 48.66 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে 48.66 সেন্টিমিটার প্রায়।